আমরা এখন ইন্টারসেক্টিং কর্ড থিওরেম শিখব। ফার্স্ট একটা কনসেপ্ট হচ্ছে, আমরা যদি একটা সার্কেল দেখি এবং দুইটা কর্ড যদি এভাবে ইন্টারসেক্ট করে, তাহলে এ ইন্টু পি মাল্টিপ্লাইড বাই পি ইন্টু বি উইল বি ইকুয়াল টু সি ইন্টু পি মাল্টিপ্লাইড বাই পি ইন্টু ডি। দ্যাট ইজ, আমাদের যদি ভ্যালু আমরা যদি দেখি, তাহলে ফোর ইন্টু থ্রি উইল বি ইকুয়াল টু সিক্স মাল্টিপ্লাইড বাই টু। এই কনসেপ্টটা কীভাবে আসলো সেটা যদি জানতে চাই, এটা অনেক ইন্টারেস্টিং। আগের মতনই আমরা সিমিলারিটির কনসেপ্টে ফেলতে পারবো। আমরা যদি এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা যদি লাইন ড্র করে দুটো ট্রায়াঙ্গেল যদি কনসিডার করি, তাহলে আমরা দেখে বুঝতে পারছি এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। আর আমরা জিওমেট্রির আরেকটা থিওরেম থেকে জানি এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটা আমাদের ইকুয়াল। সেটা আমরা আরও কিছুক্ষণ পরে হয়তো শিখে নিব যে এইটা এবং এটা কীভাবে ইকুয়াল হচ্ছে। বাট প্রথমে আমরা জাস্ট জেনে নেই যে এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেলটাকে, দুইটা অ্যাঙ্গেল যেহেতু সেম তাহলে আমরা সিমিলার বলতে পারবো। এখন আমরা এটা যদি সাইডে ড্র করি, এ পি সি এর যদি আমরা সাইডে ড্র করি, এ পি সি অ্যান্ড এটাকে যদি আমরা একই ওয়েতে যদি ড্র করি, দ্যাট ইজ এই পিটাকে এই সাইডে রাখলাম আমরা, পি ডিটার সাথে এ সিমিলার তাই ডি এখানে রাখলাম আর বিটাকে নিচে রাখলাম। এখন আমরা সিমিলারিটির কনসেপ্ট থেকে জানি এ পি রেশিও, এ পি অ্যান্ড ডি পি এর রেশিও উইল বি সেম অ্যাজ পি সি অ্যান্ড পি বি এর রেশিও, পি সি অ্যান্ড পি বি এর রেশিও। এখন এখান থেকে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে আমরা জেনে যাব ডি পি মাল্টিপ্লাইড বাই পি সি ইকুয়ালস টু এ পি মাল্টিপ্লাইড বাই পি বি। এটা আর এটা সেম হয়ে যাচ্ছে। আমরা আবার একটু দেখি, ডি পি দ্যাট ইজ ডি পি মাল্টিপ্লাইড বাই পি সি উইল বি ইকুয়াল টু এ পি মাল্টিপ্লাইড বাই পি বি। নেক্সট আরেকটা থিওরেম হচ্ছে আমাদের সেকেন্ড ট্যাঞ্জেন্ট থিওরেমের সাথে অনেকটুকু ক্লোজ এবং কনসেপ্টটা প্রায় সেম। এখানে এ যদি এরকম দুইটা যদি সেকেন্ড চলে যায়, এখানে দুইটা সেকেন্ড আছে, তাহলে এ বি এখানে যদি দুইটা সেকেন্ড চলে যায়, তাহলে এ ইন্টু পি দ্যাট ইজ দ্য হোল লাইন মাল্টিপ্লাইড বাই বিপি, জাস্ট এখান থেকে এতটুকু। এখান থেকে যদি আমরা দেখি এ দ্য ফুল থিং মাল্টিপ্লাইড বাই বি, বা এখান থেকে আমরা যদি ভ্যালু থেকে দেখি, তাহলে সেভেন এটুক হচ্ছে সেভেন প্লাস ওয়ান হচ্ছে এইট, তাহলে দ্য ফুল থিং ইজ এইট। এইট মাল্টিপ্লাইড বাই জাস্ট দিস ওয়ান উইল বি ইকুয়াল টু এই দুইটার কম্বিনেশন দ্যাট ইজ ফোর মাল্টিপ্লাইড বাই টু। আমরা যদি আরেকবার একটু জেনে নেই, পুরো লাইন মাল্টিপ্লাইড বাই এতটুকু উইল বি ইকুয়াল টু পুরো লাইন মাল্টিপ্লাইড বাই এতটুকু। সেটা হচ্ছে আরেকটা থিওরেম।